হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি অট্টহাস। অট্টহাস হচ্ছে একটি সতীপীঠ। এটি অবস্থিত হচ্ছে কাটোয়া পূর্ব বর্ধমানে। বিভিন্ন পুরাণ ও তন্ত্রশাস্ত্রাদিতে বন্দিত সতীপীঠগুলির মধ্যে অন্যতম মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। এখানে সতীদেবীর অধর পতিত হয়েছে বলে দেবী এখানে অধেশ্বরী নামে খ্যাত। স্থানীয় মানুষ এই দেবীকে অট্টহাস বা অপভ্রংশে অট্টেশ্বরী নামে চেনে। এখানে দেবী মূলত চামুণ্ডার ধ্যানেই পূজিত হন। এই জায়গাটি সত্যি এত সুন্দর, কেউ যদি না আসেন কখনো তাহলে বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই সময় পেলে একটু চলে আসবেন এই অট্টহাসে, এই অট্টহাস মন্দিরে। এই এটি হচ্ছে একটি সতীপীঠ, এক সুন্দর জায়গা যা মানুষের মনকে অত্যন্ত তৃপ্তি এনে দেয়। চলুন এই ভিডিওর মাধ্যমে একটু এই সতীপীঠটি একটু ঘুরে দেখে নিন। যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করে জানাবেন। এটি হচ্ছে অট্টহাস মা। ইনি এখানে মূলত চামুণ্ডার ধ্যানেই পূজিত হন। ঠিক আছে, প্রসাদ খাইবে না আবার কি।